Take a guess. B1, money entry level 3, 42 students with Trinity. Guess how many failed? I'm going to ask all three of you. After monocle cousin, cousin failed, 42 students. E3, highly skilled. Failed, cousin. 20. How many do you think failed? I think I have experience with Trinity. Maybe it will be 7, 8, 9. Okay, how many do you think failed? 5, 6. Okay, one failed. Only one. Just one failed. Vast majority of them, one failed. So, ekta failed course from 42, which is just over 2% failure rate. Mashi, ki karone boy pai? Ki karone boy pai? We know as teachers we can teach. Amra jani, amra shikhitam parmo. Amra jani, tumi pass korbai. Ektu time dao. Amra ke time dao. Yes. Okay? If we say to you, give us 2 weeks, give us 2 weeks. If we say, give us 2 months, give us 2 months. We know you will pass. We know what you need to pass. Ki karone boy pai ki karone? আসলে এটা অ্যাসেস করার পরে মানে প্রিয় দর্শক হাই ভাই অনেক টানা বলে গেল বলে আপনারা হয়তো মিস করেছেন অ্যাসেস করার পর আমাদের টিচাররা কিন্তু বলতে পারে যে আপনার কতটুকু সাপোর্ট লাগবে কতটুকু সাপোর্ট লাগবে এবং আপনি এই যে এখন আমরা আজকে যা আলোচনা করলাম তাতে কিন্তু অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন অনেক টাফ মনে হতে পারে যে কি কে ইন্টারনাল ভেরিফায়ার কে এক্সটার্নাল ভেরিফায়ার আপনাদের পক্ষে এটা বোঝা আসলে কঠিন কারণ আমরা যেহেতু এই ব্যাপারগুলো নিয়ে সারাক্ষণ কাজ করি সেই জন্য কিন্তু সোজা কথা হচ্ছে যে সিকিউর টেস্ট মানে হচ্ছে যে টেস্টার শক্তি বেশি যে টেস্টটা মোটামুটি রিলায়াবিলিটি বেশি হোম অফিস প্রশ্ন করে কম এরকম দুই একটা কথাবার্তা আমাদের মধ্যে থেকে আসবে এবং আমরা কোনো একটা অ্যাওয়ার্ডিং বডিকে স্পেশালি বলতে চাই না তারপরেও একটা দুটো অ্যাওয়ার্ডিং বডি সম্পর্কে হোম অফিস কোনো প্রশ্ন করে না তার মানে হচ্ছে যে তাদের রিলায়াবিলিটি হাই তো এখন এই জন্য আপনারা কিন্তু মনে রাখতে হবে যে আপনার যে কষ্ট করে যে টেস্টটি দিচ্ছেন ফ্যামিলি মেনটেন করে কাজ মেনটেন করে সব কিছু তারপরে সেটা যাতে বিফলে না যায় এটা 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 ভেরি ইম্পর্টেন্ট লেটস টেক ওয়ান মোর কল ওকে মাই আসসালামু আলাইকুম তিনবার দেওয়া হয়েছে তারপর পাস করতে পারেন নাই না আমরা কিন্তু দর্শক আপনাকে নিয়ে হাসিনি আসলে ব্যাপারটা হচ্ছে আপনি প্রশ্নটা এমনভাবে করেছেন আপনি তিনবার নয় আসলে পরীক্ষার ব্যাপারটা আমার রশিদ ভাই আমি একটু হেল্প করতে চাই যে এটা আমাদের সবার বেলায় হতে পারে কারণ এই পরীক্ষাটি কিন্তু সাধারণ কোনো পরীক্ষা না এটা আপনি তিনবার নয় আমাকে একজন সলিসিটর গতকালকে বলেছে তার একজন ক্যান্ডিডেট এই পর্যন্ত 18 বার পরীক্ষা দিয়েছে 18 টাইমস এবং যা যখন কথাটা বলছিল তার পাশেই ছিল একজন জার্মান সিটিজেন জার্মান রেসিডেন্ট তিনি এখন পর্যন্ত জার্মান পাসপোর্ট পান নাই 9 থেকে 10 বছর হয়ে গেছে অ্যাপ্লাই করেছেন কিন্তু জার্মান এটি আরো কঠিন সো এটা মনে রাখতে আপনি না এখানে আসলে যেটা হচ্ছে যে লাইফ ইন দি ইউকে তিনবার ফেল করছেন আর সত্যি দুঃখজনক তারপরে বলতে হচ্ছে যেটা যে একটু টেকনিক যদি ইউজ করা যায় একটু টেকনিক একটু আইকিউ যদি ইউজ করতে পারেন তাহলে আমার মনে হয় না যে এটা অতটা টাফ আপনারা পুরো বইটা যদি আপনি দেখেন যে চ্যাপ্টার 2, 3, 4 তিনটা চ্যাপ্টার বেসিক্যালি চ্যাপ্টার 2, 3 and 4 সো এই চ্যাপ্টার 2, 3, 4 মধ্যে থেকে চ্যাপ্টার 4 থেকে আপনার কোশ্চেন আসে 10 থেকে 12 টোটাল আউট অফ 24টার মধ্যে 12টার মতো কোশ্চেন আসে চ্যাপ্টার 4 থেকে চ্যাপ্টার 3 থেকে আসে 7-8টা আর 3-4টা আসে আপনার চ্যাপ্টার 2 জেনারেল প্র্যাকটিস জেনারেল প্র্যাকটিস এটা জেনারেল প্র্যাকটিস প্লাস আর হিস্ট্রি এগুলি নিয়ে এখন এই আর এই বইটার মধ্যে নতুন যে লাইফ ইন দি ইউকে বই এই বইটার মধ্যে সবচেয়ে কঠিন যে জিনিসটা হচ্ছে যে মুখস্থ বিদ্যা যেটা মানে আমার কাছে ওইটা ই লাগে যেটার কারণ আপনি আগে যেটা বলেছিলেন যে 250 প্রশ্ন কি ঘুরিয়ে ফিরিয়ে না ঘুরিয়ে ফিরিয়ে সে চ্যাপ্টার 2টা একটু কঠিন টুটা কঠিন হচ্ছে যে আপনার মুখস্থ রাখতে হয় কোন রাজা কখন আসছে পালাই গেছে কে জেমস কয়টা বিয়ে করছে বিয়ের 6টার নাম কি এই সেই লেট মি স্টপ ইউ সরি ভাই আমি স্টপ করে লাগবো আমরা আবার ফিরে আসছি এন্ড হোয়াট উইল ডু ওয়েন উই কাম ব্যাক উইল ডিসকাস লাইফ ইন দ্য ইউকে বিট মোর ইন ডেপথ উই টক অ্যাবাউট আওয়ার ইউরোপিয়ান ইন্টিগ্রেশন পসিবিলিটিস সো আমরা একটা শর্টার ব্রেক নিমু উইল কাম ব্যাক ভেরি ভেরি শর্টলি প্লিজ স্টে উইথ আস জয়েন আস ইন লিটারালি আ ফিউ মিনিটস আসসালামু আলাইকুম